আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আইফোনে কারো কাছে স্ক্রিন শেয়ার করি, অনেক সময় অনেক প্রয়োজনে আসে না, যে আমরা ধরেন একটা জিনিস শেয়ার করি কারো কাছে, সেই ক্ষেত্রে আমাদের যেই স্ক্রিনে বা আমার মোবাইলে যে কন্ট্যাক্টগুলো থাকে বা যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো আমরা চাচ্ছি যে একটু হাইড করে তাদের কাছে স্ক্রিন রেকর্ডটা শেয়ার করতে। বা আমরা অনেকে আছি যারা মোবাইলে টিউটোরিয়াল ভিডিও তৈরি করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটা যদি করে নিই তাহলে কিন্তু টিউটোরিয়াল ভিডিও তৈরি করার সময় যদি আমরা আমাদের কিছু যেগুলো মূল্যবান গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের আইফোনে থাকে যেগুলো আমরা পাবলিককে শো করাতে চাই না সে হাইড করে দেন, সেটা কিন্তু আমরা ইউটিউবে আপলোড করে দিলে কেউ সেগুলো দেখতে পারবে না। মানে আইফোনের যে ডিফল্টভাবে যে স্ক্রিন রেকর্ডারটা থাকে এটা দিয়ে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করি, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু এইচডিভাবে আপনাদের স্ক্রিন রেকর্ড করা হয় না আইফোনে। তো সেক্ষেত্রে আমি আজকে এটাও দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে এইচডিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারেন আপনাদের আইফোনে, দেন সেই রেকর্ড করে আপনারা যে কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন বা ফেসবুকে আপলোড করতে পারবেন। দেন তারপরে আমি এমন একটা অ্যাপসের কথা বলবো, অ্যাপসের মধ্যে আপনারা কিন্তু সব কিছু করতে পারবেন। আপনার একটা ফটো ক্রপ করতে পারবেন, আপনার একটা ভিডিও থেকে অডিও কনভার্ট করে নিতে পারবেন। তো মূল বিরতিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজটি এখন অবধি ফলো দেননি ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। তো কথা না বলে এখন চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। প্রথমত যে অ্যাপসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো হাইলাইটার। হাইলাইটার এই অ্যাপসটি কিন্তু আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। হাইলাইটার এই অ্যাপসটাকে আমরা ওপেন করে দেবো। ওপেন করার পর প্রথমত এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখান থেকে আমাদের ওয়ালেট অ্যান্ড মোবাইল এখানে একটা ক্লিক করে দেবো। গ্র্যান্ট অ্যাক্সেস সিলেক্ট ফটো, আমরা এখান থেকে গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করে তো একটা ফটো আমি এখান থেকে হাইড করবো, তো ফটোকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবো। গুলো দেখতে পারতেছেন যে টেক্সটটা আপনি হাইড করে রাখবেন সে টান দিবেন, আঙ্গুল দিয়ে একটু এইভাবে করে সোয়াইপ করবেন এদিকে, তাহলে এই লেখাটার পরে কিন্তু এরকম একটা ব্ল্যাক একটা অ্যারো চিহ্ন চলে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে একটা ফটো সিলেক্ট করে যদি আমরা সেই লেখাটার পরে এরকম টান দিই তাহলে দেখতে পারবেন এইভাবে করে একটা কালো ব্ল্যাক দেখ চলে আসবে। দেন তারপরে আপনারা যে কাছে পাঠাবেন সে কিন্তু ওই লেখাটাকে হাইড দেখবে, সে কিন্তু আর দেখতে পারবে না, বুঝতে পারবে না। আমি আপনাদের দেখাবো যে দুই নম্বর অ্যাপসের কথা বলবো, সেটা হলো স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডার এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের আইফোনে এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। স্টোরে চলে যাবেন, অ্যাপ স্টোরে গিয়ে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি অ্যাপসটিকে ওপেন করে দিলাম, ওপেন করার পর এরকম একটা অপশন চলে আসলে জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউতে প্রথমে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ওয়ালেট অ্যান্ড মোবাইল এখানে একটা ক্লিক করে দেবেন। ট্যাপ করি, ট্যাপ দ্য বাটন অ্যাবভ টু স্টার্ট রেকর্ডিং। আমি আপনাদের প্রথমত সেটিংসগুলো সাথে পরিচয় করে দিচ্ছি। 720 মেগাপিক্সেল, এখানে যদি আমরা এখানে ক্লিক করে দিই রেজুলেশনে ক্লিক করে দিই তো 1080 মেগাপিক্সেল, আবার 720 মেগাপিক্সেল, 480 মেগাপিক্সেল, এই যে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এইচডিতে রেকর্ড হবে, এখান থেকে সে 30 FPS হাই রেজলিউশনের ভিডিওটা হবে, 4 MBPS এখানে ক্লিক করে আপনি যে বেটার কোয়ালিটি সেটা দেখতে পারবেন। এখানে 8 MBPS সিলেক্ট করে দিতে পারেন, পুরো এইচডিতে স্ক্রিন রেকর্ড হবে। এখান থেকে আছে অ্যাড ফেস ক্যাম টু ভিডিও, অ্যাড ভয়েস ওভার টু ভিডিও, ভিডিও টু GIF, স্টার্ট সিলেক্ট দ্য ভিডিও সোর্স, এখানে ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। ভিডিওতে কিন্তু আমরা ভয়েস দিতে পারবো, ঠিক আছে। এই দেখুন, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বানর কত সুন্দর করে দুই হাতে দুইটা খরগোশ নিয়ে আসছে, মানে তাদের বন্ধুত্ব দেখেন, কুকুরটাকে জড়িয়ে ধরলো। আহ, এখন আমি যদি এটাকে প্লে করি, তারপর আমরা কিন্তু সেভে যদি ক্লিক করে দিই দেখুন এটা কিন্তু হয়ে যাবে। মানে আমি আপনাদের এটা দেখালাম যে ভিডিও থেকে আপনারা ভয়েস রেকর্ড করে দেন, সেটা কিন্তু দারুণ একটা অ্যাপস ভাই, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ভিডিও স্ক্রিন রেকর্ড করার জন্য, ঠিক আছে। আপনি যে কোনো ভয়েসও কিন্তু এটা দিতে পারবেন। অনেক সময় আসে না আমরা ব্লগ ভিডিও করি, বাইরে গিয়ে ভিডিও করে নিয়ে আসি, দেন ভয়েস দিতে চাই, আপনারা বাসায় এসে যখন ভয়েস দিবেন তখন আপনারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে ওই ভিডিওটা সিলেক্ট করে ভয়েস দিবেন, তাহলে কিন্তু প্রফেশনাল একটা ভয়েস চলে আসবে। ওকে, আমরা যদি স্ক্রিন রেকর্ডে ক্লিক করি, যে আমাদের অসম স্ক্রিন রেকর্ডার সিলেক্ট করা আছে, জাস্ট স্টার্ট ব্রোকার্স এটা ক্লিক করে দিলাম। অলরাইট, স্ক্রিন রেকর্ড কিন্তু অলরেডি চলতেছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এখন আমরা এখান থেকে যেই কাজ করব সেটা কিন্তু স্ক্রিন রেকর্ড হইতে থাকবে, ঠিক আছে। অফ করার জন্য নিচের থেকে উপরে সোয়াইপ করবেন, এই যে এখানে স্ক্রিন রেকর্ডের যে আইকনটা দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই স্ক্রিন রেকর্ডের যে অ্যাপস এটা থেকে কিন্তু আমাদের ভিডিওটা স্ক্রিন রেকর্ড হয়েছে, যে দেখুন।
স্ক্রিন রেকর্ড হলো, স্ক্রিন রেকর্ডারটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমাদের খুঁজতে হয়। গ্যালারিতে কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটা সেভ হয়নি, যে দেখুন এখানে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডারটা এখানে চলে আসেনি। আমরা এখান থেকে সেই অ্যাপস এর মধ্যে চলে যাবো, কিন্তু এখানে চলে আসছে, দেখতে পারবেন এই যে ভিডিওটা আমি এখানে স্ক্রিন রেকর্ড করেছিলাম। সেভ করার জন্য এখান থেকে উপরের দিকে শেয়ারের একটা আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে যে এখানে একটা অপশন দেখতে পাবেন সেভ ভিডিও, এই সেভ ভিডিওতে ক্লিক করলে কিন্তু ফটোসে চলে যায়। যে ফটোসে চলে আসলাম, এই যে দেখুন আমাদের এখানে কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটি চলে আসছে। এভাবে করে কিন্তু আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে স্ক্রিন এইচডি কোয়ালিটি ভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যে এই তিন নম্বরের অ্যাপসের কথা বলবো সেটা হলো টুলবক্স। এই টুলবক্স অ্যাপসটি আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, মানে যেই অপশনগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ভিডিও টু গিফ, লাইভ ফটো টু গিফ, কনভার্ট টু MP4, স্ট্রাক ফটো, ট্রাক অডিও, আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন। আপনারা দেখে নেবেন, এক এক করে আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে আপনারা সবই নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আনজিপ, আরজিপ এগুলো করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো তুলে বা যে কোনো একটা ফটো থেকে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন PDF-এ। ঠিক আছে, আমাদের কাছে তিনটি অ্যাপস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এর মতো আমি এসেন সব বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।